দেশের থেকে আসার পর একটা অস্থির লাগছে, বাসাটা এলোমেলো এলোমেলো। তো যাই হোক, আজকে হুট করে একটা খুশির কাজ করে নিলাম, সেই জন্য একটা খুব সুন্দর একটা হাসি খুশি খুশির একটা পিকচার দিলাম। আসসালামু আলাইকুম। ঘুম থেকে উঠে দেখি কোনো জিরার ফাঁকি নাই, তারপর জিরার ফাঁকিটা করে নিলাম, যেহেতু এখন বাহিরে যাব। একটা সিদ্ধান্ত নিলাম কি করব। তারপর হচ্ছে আমার ছেলে স্কুলে, স্কুল থেকে এসে সে মাংস দিয়ে ভাত খাবে, আজকে মুরগির মাংস নেই তাই রান্না করলাম। তারপর হচ্ছে গরম গরম ভাত রান্না করলাম, ছেলে এসে খাবে, হয়তো না পেলে মন খারাপ করবে, কিছুই বলবে না। তো আমি তার খাবারটা রেডি করে বের হয়ে গেলাম, তার মধ্যে দেখি তেজপাতা খুলে পড়ে আছে, এটাও গুছিয়ে নিলাম। এখন হচ্ছে আসলাম ঢাকা ফার্নিচার, যেটা হচ্ছে জামাইকা অ্যাভিনিউতে হিল সাইডের অপোজিট এই সাইডে পড়ছে, যেটা হচ্ছে এখানে আমি আমার প্রথম থেকে যখন আমেরিকাতে এসে আমি বাসা ভাড়া নেই, তখনই আমি সব ফার্নিচার ওখান থেকে নিয়েছি এই ভাইয়ের কাছ থেকে। তো এই ভাই হচ্ছে অনেক সুন্দর, আমার পছন্দ মতো ফার্নিচার এখানে ঢাকা ফার্নিচার হিল সাইড। তো ওনার কাছ থেকে বেশ অনেক কিছু নিলাম এবং আজকেও ওনার দোকানে গেলাম। যাবার পর এখান থেকে দুইটা আমার সেলফ পছন্দ হয়েছে। ভাই, আপনার কাছ থেকে তো আমি কয়েকবার নিলাম, আমার নতুন বাসার জন্য ফার্নিচার নিলাম, তো জানিবার পুরো ফার্নিচারই নতুন বাসার জন্য আমি নিলাম। আমার কাস্টমার এবং আমার আত্মীয় স্বজন সবাই খুব পছন্দ করছে, আজকেও হুট করে এসে ছোটখাটো অল্প পয়সারই কিছু প্রোডাক্ট নিচ্ছি। তো আপনি আমাকে বলেন তো, আমার মতো এরকম একটা কাস্টমার পেয়ে আপনার কেমন লাগছে? আমি খুবই আনন্দিত, আপনার মতো একজন রুচিশীল কাস্টমার, এরকম কাস্টমার আমি সবসময় পাই না তো আপা। যেটা হচ্ছে এই যে ওনার ঢাকা ফার্নিচার, এটা হলো টু কেন ওনাদের তিনটা ব্রাঞ্চ আছে, যেটা হচ্ছে আমি হিল সাইডে এখানে এসে তারপর আমি আমার কি নিচ্ছি এটা আপনাদেরকে দেখাবো। যেটা হচ্ছে এই যে এরকম এটা আমি নিচ্ছি, এখন হচ্ছে দেখা যাচ্ছে আমার আমার ছেলের হাজবেন্ডের শীতের কাপড় আলাদা রাখার জন্য আমি এই যে এই সুন্দর করে কয়েকটা সেলফ দেওয়া আছে এটা নিচ্ছি। আরেকটা হলো আমার কসমেটিক্স রাখার জন্য আমি একটা সুন্দর একটা খোলা একটা এরকম সেলফ নিচ্ছি। তো বাসায় নিয়ে সেট করব, দেখাবো, আপনারা সবাই পছন্দ করবেন। আর যেহেতু আমি কাজ থাকলেও আমি মোছামুছি করব, বারবার খুলে নড়াচড়া করে মুছবো, সেজন্য আমি এটা ওপেন নিলাম আর বাসায় নিয়ে তারপর বাকিটা আপনাদেরকে দেখাবো। তারপর ফার্নিচারের দোকান থেকে আমি আমার হাজবেন্ড কি করলাম, আলদিতে গেলাম। আলদি হলো মানে কি বলবো, কোস্কুর বাচ্চা, মানে এত বড় না, ছোটোখাটো অনেক হোলসেল, যেটা হচ্ছে হোম ডিপোর পাশে। তো ওখান থেকে গিয়ে দুজনে ঘোরাঘুরি করলাম, তারপর বললাম যে বাসায় সবই আছে, কি নেব রুটি নিয়ে নিই, তো পাউরুটি নিয়ে নিলাম। তারপর হচ্ছে আমার দুইটা সেলফ বাসায় চলে আসছে, যেটা হচ্ছে আমার ছেলে বলে আম্মু এটা কি কিনছ, তো এই যে আমার ড্রেসিং টেবিলের পাশে হচ্ছে এটা রাখলাম, যেহেতু বাসায় এসে শুধুই দেখতাম গরম কাপড়ে যেটা এলোমেলো এলোমেলো করে রাখা, আমার ছেলে এখানে ওখানে ফেলে, আমার হাজবেন্ড ওখানে ফেলে। তো আজকে এই দুইটা কিনলাম, যে তিনটা থাক আমার, তিনটা থাক আমার হাজবেন্ডের, তিনটা থাক হচ্ছে আমার ছেলে, গরমের এই কাপড়গুলো এখানে রাখবো, কোট জ্যাকেট প্যান্ট যাই হোক ভারী কাপড়গুলো রাখবো, সেই জন্য আজকে আমি অনেক খুশি। তাই খুশির একটা প্রথমে পিকচার দিয়ে নিলাম। আর হচ্ছে এখানে কসমেটিক্সগুলো, এইগুলা হচ্ছে ড্রেসিং টেবিলটার উপরে আমার, শুধুই আমারগুলো আমি এখানে রাখি, হয়তো এখান থেকেও কিছু আমি ওই সেলফে নিয়ে যাব। আর ওই সেলফটা হচ্ছে শুধুই কাস্টমারের জন্য, যেটা হচ্ছে কাস্টমারের সাজার জন্য সব কসমেটিক্সগুলো রাখবো। তো এখান থেকে কিছু নিয়ে যাব, এখানে হচ্ছে একটা সেলন চেয়ার আছে, আর এইটা হচ্ছে আমাজন থেকে আনছিলাম, যেটা অনেকগুলো থাক, 12টা থাক, কিন্তু ছোট ছিল, তার মধ্যে হচ্ছে এটা সামনে নিয়ে এসে তারপর ওদেরকে সাজাই। তো আজকে হচ্ছে
এইটার মধ্যে এই সেলফির মধ্যে হচ্ছে অল্প কিছু থাকবে আর ওইগুলো হচ্ছে সব বড় সেলফির মধ্যে কসমেটিক্সগুলো রেখে দিব এইটা মনে হয় $76 নিয়েছিল আমাজন থেকে আর সেলফ দুইটা হচ্ছে এই সেলফটা হচ্ছে $90 সাদাটা হলো $100 অনেক কমে অনেক চিপে দিয়েছে ভাই উনি আমাকে বলে যে আপনার রুচি পছন্দ অনেক সুন্দর যেমন আগের ফার্নিচারগুলো আমি নিয়েছি ওনার কাছ থেকে সবগুলো পুরো ঘরের ফার্নিচার আমার এই ঢাকা ফার্নিচার থেকে তো আমি বললাম ভাই কাস্টমাররা আসলে কিন্তু কনসিডার করবেন উনি বলে ইনশাল্লাহ আপনার কথা বলবে সবাইকে আমি যতটুকু সম্ভব কনসিডার করব তো আজকে আমার এই ছোট দুইটা ফার্নিচার যেটা ছোট দুইটা সেলফ কেমন হলো আশা করি সবাই খুশি হবেন কমেন্টস করবেন আল্লাহ হাফেজ